জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ এ মুহূর্তে সব থেকে বড়ো আপডেট ডাব্লুপি একগুচ্ছ আপডেট এবং তোমরা প্রত্যেকে জেনে গেছো কলকাতা পুলিশের এক্সাম কবে হবে এবং তোমাদের যে নোটিশটা দিয়েছে এবং সেটার যে অরিজিনাল নোটিস সেটাও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো এবং তার সাথে আজকে যে সমস্ত বিষয়গুলো আলোচনা করবো সবার প্রথম কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে প্রোভাইড করা হয়েছিল যে তোমাদের কলকাতা পুলিশে প্রিলি এক্সাম সেটা কিন্তু সেট করা হয়ে গেছে ঠিক করা হয়ে গেছে এবং তোমরা অনেকে কমেন্ট করছো দাদা বুধবার তো এক্সাম হওয়া সম্ভব নয় কিন্তু আমরা প্রথম বলেছিলাম না বুধবারে এক্সাম হবে সেটা নোটিশ কিন্তু প্রকাশিত হয়ে গেছে তোমরা অনেক দেখে নিছ এবং সেটা যে অরিজিনাল নোটিশ এবং ডাব্লিউপি যে ওয়ারলেস সুপারভাইজার রেজাল্ট সেটা যে অফিসের নোটিস এবং তোমাদের কলকাতা পুলিশের মাঠ কবে থেকে শুরু হচ্ছে এস এর এবং ফাইনালি তোমাদের ডাব্লিউপির যে তোমাদের কনস্টেবলের রেজাল্ট সেই রেজাল্ট কবে প্রকাশিত হবে সমস্ত কিছু আলোচনা করবো স্টেপ ওয়াইজ তাই ভিডিওটি কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে স্কিপ না করে শেষ সময় দেখো এবং কথাগুলো মন দিয়ে শোনো আশা করি একটু হলেও উপকারে আসবে ভিডিও শুরু করার মধ্যে প্রতিবর তোমার দেওয়ার রিকোয়েস্ট তোমরা যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করো চ্যানেল যারা নতুন আছে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন সেটা ক্লিক করে আর নোটিফিকেশন করে রাখো যাতে আমাদের আপলোড করে ভিডিও সবারকে তোমার কাছে পৌঁছে যায় দেখো বন্ধুরা এই সমস্ত বিষয়গুলো সবার প্রথম কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল কিন্তু আমরা প্রোভাইড করে রেখে দিয়েছিলাম তো তোমরা যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত আছো তারা কিন্তু কমেন্ট করে জানাও হ্যাঁ আমরা প্রোভাইড করেছিলাম কিনা ঠিক আছে আমাদের টেলিগ্রাম চ্যানেল কি স্টাডি নলেজ আমাদের যে লোগো আছে সে লোগো সে লোগোর মতো আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে সরাসরি যুক্ত হয়েছে অনেক স্টুডেন্ট কিন্তু যুক্ত আছে এবং তারা কিন্তু বেনিফিট নিচ্ছে অথবা আমি কিন্তু লিঙ্ক ডেসক্রিপশন দিয়ে দেবো সেখানে টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়েছে কারণ কি সেখানে যে গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং কলকাতা পুলিশের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো তোমরা আপকের থেকে জানো যে কলকাতা পুলিশ যে এক্সাম সেই এক্সাম রিলেটেড যে সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন হয় এবং আরো যে রিলেটেড তোমাদের সমস্ত এক্সাম রিলেটেড গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করা হয় তো তোমাদের জানিয়ে রাখবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে দেখো বন্ধুরা এবং ডাব্লিউপি যে আপডেটটা পেলাম যে কনস্টেবল পদে তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে সেটা আলোচনা করবো বিস্তারিত ভিডিওর মাধ্যমে ঠিক আছে তো স্টেপ ওয়াইজ আজকের ভিডিওটা শুরু করবো তো চলো তোমার প্রথমে অফিসের নোটিশটা দেখায় সেখানে কী বলা হয়েছে না বলা হয়েছিল তো চলো প্রথমে দেখে নেওয়া যায় অফিসটা এবং কলকাতা তোমাদের জানাবো যে ওয়ারলেস সুপারভাইজার এবং ওয়্যারলেস সুপারভাইটার রেজাল্ট যে তোমাদের রেডি হয়ে গেছে এবং কবে প্রকাশিত হচ্ছে সেটাও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তো চলো দেখে নিয়ে যাক প্রথমে যে অফিসের নোটিশ সেই অফিসে নোটিশ প্রথমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সেটা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল প্রথম প্রোফাইল করেছিল তো চল লেটসি দেখা যাক তো এজ ইউ সি অন দা স্ক্রিন অ্যাজ এ থাম বেল তোমরা দেখতেই পাচ্ছ এখানে কি বলা হয়েছে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ঠিক আছে আকাশ ভবন এখানে ফেব্রুয়ারি দু হাজার তেইশ এটা একটা ফ্ল্যাশ মেসেজ এটা কিন্তু অফিসিয়ালভাবে প্রকাশিত হয় না ফ্ল্যাশ মেসেজ কিছুদিন অফিসিয়ালভাবে প্রকাশিত হয় না অফিসিয়াল নোটিস প্রকাশিত হবে কিছুদিন পর সেটাও আমরা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো এটা ম্যামো নাম্বারটা তোমাদের সামনে সর হচ্ছে ফর্ম কোথা থেকে পাঠানো হয়েছে এটাও দেখতে পাচ্ছ যেটা একটা ফ্ল্যাশ মেসেজ পাঠানো হয়েছে বাঁকুড়ার যে ডিএম অর্থাৎ শ্রীমতী কে আধিকায়কে পাঠানো হয়েছে ম্যাডামকে ঠিক আছে পাঠানো কোথা হচ্ছে দেখতে পাচ্ছ শ্রী সুব্রত গঙ্গোপাধ্যায় যিনি আইপিএস ঠিক আছে মেম্বার সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে পাঠানো হয়েছে কাকে পাঠানো হয়েছে না পাঠানো হয়েছে বাঁকুড়ে যে ডিএম অর্থাৎ সমস্ত কে আধিকায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ঠিক আছে ইমেল মধ্যে পাঠানো হয়েছে এর টপিকটা কি আছে দেখো বন্ধুরা টপিকটা আছে যে অ্যারেঞ্জমেন্ট ফর কন্ডাক্টিং দ্য প্রিলিমারি রিটার্ন টেস্ট ফর দ্য রিক্রুটমেন্ট টু দোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের যে কন্ডাক্ট করার বিষয়টা সেটা কিন্তু এটার হচ্ছে নোটিস এখানে কি বলা হয়েছে এটা তোমরা একটু পড়ে নিবে যে সম্বন্ধ করা যে কনস্টেবল রেডি কনস্টেবল কলকাতা পুলিশ দু হাজার বাইশে যে এক্স এক্সাম হওয়ার কথা সেটা কিন্তু বোর্ডের তখন থেকে সর্ট করা যেন ওএমআর বেশি টাইপের প্রি এক্সাম হয় তোমরা প্রত্যেকে এটা হবে সেটা একশো নম্বর পরীক্ষা হবে সে বাউন্ডারি এন্ট্রান্সের উদ্দেশ্যে এক্সাম কনডাক্ট করা হবে কত একত্রিশ পাঁচ দু হাজার বাইশ তোমাদের কিন্তু মার্ক করে চালে তিনশো নিয়ে নিতে পারো ঠিক আছে কোটা থেকে বারোটা নুন ঠিক আছে তোমরা বারোটা থেকে একটা পর্যন্ত বা এক ঘন্টার পরীক্ষা তোমরা প্রত্যেকে জানো তোমরা অনেকে এবারে কমেন্ট করবে দাদা সেদিন তো রবিবার পড়ছে না দেখো বন্ধুরা রবিবারের সাথে কোনো সং নেই ঠিক আছে রবিবার না হলেও কিন্তু তোমাদের এক্সাম হবে সেদিন যদি বুধবারও হয় বুধবার পড়ে থাকে সেদিনে কিন্তু তোমাদের এক্সাম হবে তার আগে বলে রাখি বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেল কি স্টাডি নলেজ আমাদের টেলিগ্রাম যে চ্যানেল সেখানে তোমরা দেখতে পাবে স্টাডি নলেজ ঠিক আছে দিয়ে আমাদের যে লোগো আছে সে লোগোতে ক্লিক করে সরাসরি যুক্ত হয়ে যাও কারণ ইতিমধ্যে আমরা ইম্পর্টেন্ট যে নোটিসগুলো সেগুলো ভিডিওর মাধ্যমে প্রকাশ না করলেও আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি ঠিক আছে অবশ্যই যুক্ত হয়ে যাবে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল স্টাডি নলেজ আমি লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন দিয়ে রাখবো এবং অবশ্যই আমাদের চ্যানেলটা অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে ঠিক আছে অনেকে ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না তাদের রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে তোমাদের দেখিয়ে দিলাম যে তোমাদের কনস্টেবল পদিটির এক্সাম যে শ্রীমধ্যে কে অধিকার অর্থাৎ ডিএম ম্যাডামকে পাঠানো হয়েছে সেখানে সরাসরি দেখতে হয়েছে একত্রিশ মে তোমাদের কিন্তু পাঁচ তোমাদের এক্সাম হবে ঠিক আছে একত্রিশ পাঁচ দু তেইশ তোমাদের কিন্তু প্রিলি এক্সাম এটা কিন্তু একদম ফাইনাল এটা তোমরা যাও যে সমস্ত ডিস্ট্রিক্টগুলো বাঁকুড়া ডিস্ট্রিকগুলো দেখে নাও তোমাদের হয়তো যারা বাঁকুড়া ডিস্ট্রিক থেকে বিলং করছো তাদের জন্য বাঁকুড়া টাউন বিষ্ণুপুর আর খাতড়া এই তিনটে ডিস্ট্রিক্ট জন্য তোমাদের কিন্তু এক্সাম হবে এই সমস্ত যে ডিটেলসগুলো এটা তোমরা দেখে নেবে সিডে নাম্বার করে যে পার্টিকুলার পোস্টে কনস্টেবল লেডি কনস্টেবল পরে কলকাতা পুলিশের আর নেম অফ দ্য সেন্টার কি বাঁকুড়া টাউন বিষ্ণুপুর আর খাতড়া তিনটা সেন্টার আছে যেখানে ভ্যাকেন্সিগুলো দিয়ে আছে মেল ফিমেলের ভ্যাকেন্সিগুলো দেখে নেবে ঠিক আছে লাস্টের এই বিষয়টা সব থেকে যেটা গুরুত্ব ইন দ্য রিগার্ড দেখতে পাচ্ছ এবিসিডি আর এ ফর্মে লেখা আছে ও পাতাগুলো তোমাদের দরকার নেই এখান থেকে সেক্রেটারির যে সিগনেচারটা সেটাও তোমাদের সামনে তো অরিজিনাল শো করা হয়েছে ঠিক আছে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এই দিতে সবার প্রথম কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল প্রোভাইড করেছিলো যে তোমাদের একত্রিশ পাঁচ এক্সাম তারিখে এক্সাম হবে ঠিক আছে সেটা মিলে গেল এবং আমাদের যে আপডেটগুলো সেটা কিন্তু প্রথমে আমরা প্রকাশ করি সেটাতে কিন্তু অনেকে কপি করে বা অনেকে ভিডিও বানায় তো সেই আমরা তাই তোমাদের রিকোয়েস্ট করবো আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সেখানে যুক্ত হয়ে যেতে কারণ সবার প্রথম আপডেট আমরা টেলিগ্রাম চ্যালে প্রোভাইড করে রাখি তারপরে ইউটিউব মাধ্যমে সেটা জানিয়ে দিই তারপরে যে আলোচনা করবো বন্ধুরা যেটা জন্য অপেক্ষা করছিলো যে ওয়ারলেস অপারেটারের সুপারভাইজারের অপারেটার এ রেজাল্ট কী বলছে তো চলো দেখে নিই বন্ধুরা তোমাদের বলে রাখি আজকে বা কালকে ডাব্লিউ পি আর সাইটে দেখতে পাচ্ছ অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে সুপারভাইজারের পেরে রেজাল্ট আসবে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বন্ধুরা ঠিক আছে আজকে অথবা কালকে ডাব্লিউ আর অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের সাইডে ওয়্যারলেস অপার্টের অর্থাৎ এবং কলকাতা পুলিশের যে এসআই এবং ওয়ারলেস সুপারভাইজারের প্যানেল রেজাল্ট কিন্তু আসবে এটা কিন্তু তোমরা মেনে চলো এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট যে আপডেটটা পেলাম সেটা কিন্তু তোমাদের জানিয়ে রাখছি এবং তোমাদের পনেরো মার্চ এর মাঠ শুরু হবে এই ডেটটা তোমরা কিন্তু ফিক্সড করে রাখো তোমাদের কবে পনেরো মার্চ তোমাদের কেপি এক্সামের কিন্তু যে মাঠ সেটা কেপি কনস্টেবলের মাঠ কিন্তু শুরু হবে এবং কনস্টেবল রেজাল্ট ডেট এবার তোমরা প্রত্যেকে অনেকে কমেন্ট করেছিল এই রিলেটেড যাতে ভিডিও না বানা হয় তো তোমাদের জানিয়ে রাখি বন্ধুরা কনস্টেবল রেজাল্ট ডেট তোমাদের ছয়ের মার্চের পর জানা যাবে তোমাদের এখন জানা যাবে মার্চের পর তোমাদের কনস্টেবল যে এক্সাম কনস্টেবল রেজাল্ট সেই রেজাল্টের রেজাল্ট সম্পর্কে তোমাদের ছয় মার্চ কিন্তু একটা ধারণা পাওয়া যাবে তারপর যে বিষয়টা আলোচনা করব যে ওয়ারলেস ওপার্টের যে বিষয়গুলো আছে এবং ওয়ারলেস সুপারে তোমাদের যে কলকাতা পুলিশের মাঠ কবে থেকে তোমাদের জানিয়ে দিলাম যে কলকাতা পুলিশের মাঠ যেমন যে তোমাদের শুরু হবে পনেরো মার্চে তোমাদের কলকাতা পুলিশের মাঠ শুরু হচ্ছে ঠিক আছে এটা কিন্তু তোমরা মাথায় রেখো আর কনস্টেবলের যে রেজাল্ট অনেকে কমেন্ট করছে কনস্টেবলের রেজাল্ট আসবে বন্ধুরা তোমাদের ছয় মার্চ পর সব জিনিস কিছু জানা যাবে এবার দেখো বন্ধুরা ওয়ারলেস এবং কেপি অ্যাপ্লিকেশন নম্বর রেডি রাখো তোমরা কিন্তু রেডি রাখো তোমাদের কিন্তু কিছুক্ষণের মধ্যে সার্ভার প্রবলেম ক্র্যাশ করছে তাই তোমরা কিন্তু এটা আমি আবার নোট করে রাখছি ওয়েস্টবঙ্গ পুলিশে তোমরা কিন্তু এই ভিডিওটা পাবলিশ কর তোমরা কিন্তু রেডি রাখো কিছুক্ষণের মধ্যে কিন্তু সার্ভার ক্র্যাশের জন্য তোমাদের আসছে না কিছুক্ষণের মধ্যে কিন্তু তোমাদের আসবে তোমরা ওয়ারলেস আর কেপি অ্যাপ্লিকেশন নাম্বার তোমরা কিন্তু রেডি করে রাখো ঠিক আছে ওয়ারলেসের ইন্টারভিউ শুরু হবে কুড়ি মার্চ থেকে শুরু হওয়ার চান্স আছে আজকে বা কালকে নোটিশ দিলে সেটা কিন্তু তোমরা জানতে পেরে যাবে যে কবে থেকে তোমাদের স্টার্ট হবে এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে এবং তোমরা কিন্তু এই এই বিষয়টা মাথায় রাখো তোমরা কিন্তু তোমাদের নাম্বারগুলো খুঁজে রাখো খুব শীঘ্রই কিন্তু আসতে চলেছে ঠিক আছে আর যদি আসে আমাদের টেলিগ্রাম জেলা অবশ্যই যুক্ত হয়ে যাবে এবং অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবে ঠিক আছে এটা হচ্ছে সব থেকে বড় বিষয় ঠিক আছে তা তোমাদের ডাবলিউপি ওয়্যারলেস ওপারেটার এবং ওয়্যারলেস সুপারভাইজার এবং তার সাথে যে কলকাতা পুলিশের কবে থেকে মাঠ এবং কনস্টেবলের যে কবে থেকে রেজাল্ট আসবে সেটা কিন্তু জানিয়ে দিলাম এবং তোমাদের কেপি কনস্টেবেল যে প্রিলিমারি এক্সাম যে অফিসের নোটিস সেটাও জানিয়ে দিলাম একগুচ্ছ আপডেট এবার আসি ডাবলি নতুন ভ্যাকেন্সি কবে আসবে দেখো বন্ধুরা ডাব্লিউপি নতুন ভ্যাকেন্সি কিন্তু এখন আসার চান্স নেই যেটা কিন্তু আপডেট পেলাম নিউ ভ্যাকেন্সি কিন্তু এখন আসার কোনো চান্স নেই এখন বলতে তোমাদের মার্চ অথবা এপ্রিল মাস নাগাদ কোনো কিন্তু ভ্যাকেন্সি ডাব্লিউপি নতুন ভ্যাকেন্সি আসবে না এটা কিন্তু তোমরা ভালোভাবে জেনে নাও ঠিক আছে ভ্যাকেন্সি কবে আসবে ভ্যাকেন্সির আপডেট আমরা যখন পাবো সবার কিন্তু আমরা তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো এখন ভ্যাকেন্সি আসবে না এটা কিন্তু সিওর ঠিক আছে তো তোমরা কিন্তু এইটা ধরে মেনে চলো ভ্যাকেন্সি কিন্তু এখন আসবে না তোমাদের বিপি কনস্টেবলের এক্সামটা তুমি পিআরবি চাইবে সমস্ত ভালোভাবে যাতে ক্লিয়ার হয় এবং আগের যে রেজাল্ট সেটা কিন্তু পেন্ডিং রেজাল্ট প্রকাশ করার জন্য ওদিকে কিন্তু তারা নজর দিয়েছে সুতরাং নতুন ভ্যাকেন্সির পরিকল্পনা এখন হয়নি যখন আসবে সবার কিন্তু আপনার চ্যানেলে প্রোভাইড করে দেব ভিডিওর মাধ্যমে ঠিক আছে আজকের ভিডিওটি ছিল অবধি অব্দি জানিও কেমন লাগলো ভিডিওটা ভালো অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো বন্ধুর সঙ্গে শেয়ার করো দেখা হচ্ছে পরের ভিডিও তো অবধি ভালো থেকো সুস্থ থাকো জয় হিন্দ বন্দে মাতারাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Jai Hind Bandu